হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের জন্য একটি নতুন ট্রেনিং এর খবর নিয়ে এসেছি। চলুন দেখে নিই। ডিআরডিও এ অ্যাপেন্ডিক্স ট্রেনিং, 150 জনকে অ্যাপেন্ডিক্স ট্রেনিং দেওয়া হবে এবং তার জন্য যা ডিটেলস বেরিয়েছে সেই ডিটেলসটি আজকে আপনাদের জানাবো। ডিফেন্স অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, আইটিআই অ্যাপেন্ডিক্স ট্রেনিং নিয়োগ করা হবে অ্যাপেন্ডিক্স অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে GTRE/HRD/26/27। ডেটেড হচ্ছে 3rd September 2018। এখানে দেখুন, কমিক সংখ্যা 1 হচ্ছে, মেকানিক্যাল প্রোডাকশন এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আছে 0 পদ, 46টি। অ্যারোটিক্যাল এবং এয়ারপেস ইঞ্জিনিয়ারিং হচ্ছে 20টি। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেশন এবং টেলিকম ইঞ্জিনিয়ারিং হচ্ছে 12টি। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং হচ্ছে 14টি। কমিক সংখ্যা 5-এ দেখুন, এখানে মেটারোলজি এবং মেটেরিয়াল সায়েন্সে হচ্ছে 3টি এবং কমিক সংখ্যা 6 হচ্ছে, সিভিলে হচ্ছে 1টি। যোগ্যতা, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউশন থেকে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিগ্রি, বিটেক বা সমতুল্য। বয়স, বয়সসীমা হতে হবে 14 সেপ্টেম্বর 2018 তারিখ হিসেবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। আরেকটি আছে, সেটি হচ্ছে ডিপ্লোমা অ্যাপেন্ডিক্স এর 0 পদ। যোগ্যতা, বয়সসীমা বলবো, সেটি হচ্ছে কমিক সংখ্যা 1 হচ্ছে, মেকানিক্যাল প্রোডাকশন অ্যান্ড টুল অ্যান্ড ড্রাই ডিজাইনিং হচ্ছে 20টি। কমিক সংখ্যা 2 হচ্ছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেশন হচ্ছে 5টি। কমিক সংখ্যা 3 হচ্ছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে 5টি। যোগ্যতা হচ্ছে স্টেট কাউন্সিল বা রাজ্য সরকারের বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন বা রাজ্য বা কেন্দ্র সরকারের শিক্ষিত কোনো ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিপ্লোমা। বয়সসীমা হতে হবে 14 সেপ্টেম্বর 2018 তারিখে হিসেবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। এবং 3-এ যেটি আছে, আইটিআই অ্যাপেন্ডিক্স ট্রেনিং 0 পদ। যোগ্যতা এবং বয়সসীমা, কমিক সংখ্যা 1 হচ্ছে, মেশিনিস্ট হচ্ছে 4টি। কমিক সংখ্যা 2 হচ্ছে, ফিটার 4টি। কমিক সংখ্যা 3 হচ্ছে, ট্রানার 4টি। কমিক সংখ্যা 4-এ হচ্ছে, ইলেকট্রিশিয়ান 2টি। কমিক সংখ্যা 5-এ হচ্ছে, ওয়েল্ডার 2টি। কমিক সংখ্যা 6-এ হচ্ছে, সিট মেটাল ওয়ার্কার হচ্ছে 2টি। কমিক সংখ্যা 7-এ হচ্ছে, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 10টি। কমিক সংখ্যা 8-এ হচ্ছে, মেকানিক্স মোটর ভেহিকেলস এবং ডিজেল মেকানিক্স হচ্ছে 2টি। যোগ্যতা, ভেকেশনাল কোর্স সার্টিফিকেট। এবং বয়সসীমা 14 সেপ্টেম্বর 2018 তারিখ হিসেবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। সংগৃহীত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমা ছাড় পাবেন। স্টাইপেন বিটেক এবং সমতুল্যর ক্ষেত্রে প্রতি মাসে 4,984 টাকা এবং ডিপ্লোমা যারা আছেন তাদের জন্য হচ্ছে 3,542 টাকা। এবং আইটিআইতে ক্ষেত্রে নিয়ম অনুযায়ী স্টাইপেন দেওয়া হবে। প্রার্থী বাছাই পদ্ধতি, পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি মেধা তালিকা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের লেখা পরীক্ষা ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। আবেদন পদ্ধতি, এখানে দেখুন একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটি আমার ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। আপনারা এখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটটি খুলবেন এবং লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে এবং অনলাইন আবেদন করা যাবে 14 সেপ্টেম্বর 2018 তারিখ পর্যন্ত। বিটেক ডিপ্লোমাধারীদের এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গিয়ে বিটেক ডিপ্লোমাধারী প্রার্থীদের অ্যাপ্লাই করতে হবে। এবং আইটিআই প্রার্থীদের জন্য একটি আলাদা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এবং সমস্ত রকম তথ্য জানা যাবে DRDO.gov.in ওয়েবসাইট থেকে। বিটেক এবং ডিপ্লোমা অ্যাপেন্ডিক্স ট্রেনিং এর ক্ষেত্রে 2016 সালের আগে পাস করে থাকলে আবেদন করতে পারবেন না, এটি মাথায় রাখবেন। বিটেক এবং ডিপ্লোমা অ্যাপেন্ডিক্স এর ট্রেনিং এর ক্ষেত্রে 2016 সালের আগে পাস করে থাকলে আবেদন করতে পারবেন না। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। চলুন আপনাদের এইখানে এই লিঙ্কটাতে আপনাদের দেখিয়ে দিই, এটি হচ্ছে সেই লিঙ্কটি। এখানে দেখুন, ভিউ অ্যাডভার্টাইজমেন্ট যখন আপনারা করবেন একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এটি 6 পাতার পিডিএফ আছে। এই 6 পাতার পিডিএফে টোটাল অ্যাডভার্টাইজমেন্টটা আছে, আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম তার থেকেও ডিটেলস আছে। আপনারা যদি কোনো রকম সমস্যা হয় এখান থেকে এই অ্যাডভার্টাইজমেন্টটা আপনারা দেখে নেবেন। এখানে টোটাল ডিটেলস, প্রতিটা ট্রেনিংয়ের ব্যাপারে টোটাল ডিটেলস এখানে বলা আছে। এবং এখানে আপনারা বুঝতেই পাচ্ছেন, রেজিস্ট্রেশনে আপনারা ক্লিক করবেন এবং এখানে দেখুন স্টেপ বাই স্টেপ দেওয়া আছে রেজিস্ট্রেশন। এখানে টোটাল, এখানে ফিল বায়োডাটা, আপলোড ডকুমেন্ট, লুক
এখানে টোটাল স্টেপ বাই স্টেপ আছে, যেগুলো আপনারা টোটাল স্টেপ বাই স্টেপ আপনারা ফিল আপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি দেবেন, মোবাইল নাম্বার দেবেন, একটি পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটার অবশ্যই এখানে হিন্ট দেওয়া আছে কিভাবে আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড শুড বি বিটুইন 8 to 15 ডিজিট, আপনাদের 8 থেকে 15 ডিজিটের মধ্যে পাসওয়ার্ডটা দিতে হবে। এবং আপনাদের এ থেকে জেড বা এখানে দেখুন হ্যাশ, এইগুলো আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাডলাস ওয়ান ওয়ান নাম্বার এবং আপনাদের একটি নাম্বার পাসওয়ার্ডে অবশ্যই ইউজ করতে হবে, একটি আপার কেস অবশ্যই ইউজ করতে হবে, একটি লোয়ার কেস অবশ্যই ইউজ করতে হবে, এবং একটি স্পেশাল ক্যারেক্টার অবশ্যই ইউজ করতে হবে। এবং এখানে ক্যাপচাটি দেবেন, এখানে ইয়েসে ক্লিক করবেন, রেজিস্টার করবেন। এবং এখানে দেখুন আরও দুটি ওয়েবসাইট আছে, এই এই দুটি ওয়েবসাইট থেকে যারা বিটেক বিটেক ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে এবং আইটি প্রার্থীদের জন্য এই ওয়েবসাইটটিকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং ডিআরডিও এর ওয়েবসাইটে আপনারা যদি যেতে চান তো drdo.gov.in এই ওয়েবসাইটটা আপনারা যেতে পারবেন। অবশ্যই মনে রাখবেন বিটেক এবং ডিপ্লোমা অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে 2016 সালের আগে পাস করা থাকলে আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, আমার আজকে এই যে ট্রেনিংটি আপনাদের ট্রেনিংয়ের ব্যাপারে বললাম, কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই আমাকে লিখতে ভুলবেন না এবং অবশ্যই ওয়েবসাইটগুলোকে ফলো করুন এবং অ্যাডভার্টাইজমেন্টটা দেখুন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।